কপিরাইট ফ্রি মিউজিক প্রত্যেক ইউটিউবারের জন্য এবং যারা ব্লগিং চ্যানেল করেন এবং যারা পার্সোনাল কাজ সব কিছুর জন্য আপনার কপিরাইট মিউজিক খুবই গুরুত্বপূর্ণ। কারণ কপিরাইট ফ্রি মিউজিকগুলো আপনি কীভাবে পাবেন বা কোন জায়গা থেকে আপনি ইউজ করতে পারেন, আমি সেই সঙ্গে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের অবশ্যই আপনাদের উপকার আসবে। তো বন্ধুরা, এই কপিরাইট ফ্রি মিউজিক পেতে হলে আমি আপনাকে যে চারটা টিপস দেবো, চারটে ওয়েবসাইট দেখাবো বা চারটে ওয়ে দেখাবো, সেই চারটে ওয়ের মাধ্যমে আপনি কপিরাইট ফ্রি মিউজিক একদম কোনো কপিরাইট ক্লেম আসবে না এবং কোনো রকম স্ট্রাইক আসবে না, আপনার ইজিলি ব্যবহার করতে পারেন। তো আমি সেক্ষেত্রে আমি এভাবে ব্যবহার করছি, আমি কখনও কোনো স্ট্রাইক পাই নাই, সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথম ফার্স্ট যে টিপসে হচ্ছে সেটা হচ্ছে আপনার ডিফল্টই আছে, অনেকেই জানেন না, দেখলে অবাক হবেন, সেটা হচ্ছে আপনাদের যে ওয়াইট স্টুডিও রয়েছে ইউটিউব, আপনাদের যে চ্যানেল রয়েছে এখানের মধ্যেই রয়েছে, আমি দেখাচ্ছি। আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, তারপরে আপনি এটা সহজে পেতে হলে আপনি এখানে সার্চ করবেন youtubestudio.youtube.com, এই যে studio.youtube.com লেখার পরে আপনি শর্টকাটে আপনার ওয়াইট স্টুডিওতে চলে যাবেন। যদি এভাবে আপনার সমস্যা, তাহলে আপনার যে ক্রোম ব্রাউজার আপনার চ্যানেলটি সাইন ইন করে তারপরে ডেস্কটপ মোডে আপনার চলে যাবেন। তো আমি শর্টকাটে যাওয়ার জন্য studio.youtube.com এভাবে লিখে সবসময় দ্রুত চলে যায়, এই এক ক্লিকে চলে আসছে। তো বন্ধুরা, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট একটা বাটন রয়েছে, যে লাস্টে একবার লাস্টে দেখবেন মিউজিকের একটা মেন সিম্বল রয়েছে, এই মিউজিকের সিম্বলের এখানে আপনার একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনার একটু ওয়েট করবেন, দেখবেন এখানে অডিও লিবার্টি চলে আসবে। তো অডিও লিবার্টি চলে আসার পরে আপনার এখান থেকে অনেকগুলো সাউন্ড ট্র্যাক পাবেন, এগুলো কিন্তু আপনার ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। তো এখানে আপনার চেক করার জন্য যে ডান পাশে থ্রি অপশন আছে, এখানে ক্লিক করে আপনি শুনতে পারেন, এই দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি সার্চ করে শুনতে পারেন, তারপরে এগুলো নিচে যান, এখানে লিস্ট রয়েছে, এই যে 130, তারপরে এখানে ক্লিক করে করতে পারেন। তারপরে পাশে ডাউনলোড বাটন রয়েছে, যে এখানে ডাউনলোড করতে পারেন, আপনার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি নিজে জানতাম না এখানে একটা সুন্দর, হঠাৎ করে একদিন দেখতে দেখতে আমি এখানে ট্রাই করলাম যে এখানে তো দেখা যায় অনেক কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়। এটা হচ্ছে একটা সাইট, তো এই সাইটটা খুবই ইন্টারেস্টিং, কোনো রকম ঝামেলা ছাড়াই এটা ইউজ করতে পারেন। এক আর থার্ড পার্টি আরও কয়েকটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই ওয়েবসাইট রয়েছে, প্রথমে আমি একটা নোট করে রেখেছি সেই ওয়েবসাইটগুলো। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনার ফ্রি মিউজিক আর্কাইভ ডট কম। তো এই ফ্রি মিউজিক আর্কাইভ ডট কম আপনি এখানে দেখেন, সরাসরি চলে যাবেন ফ্রি মিউজিক আর্কাইভ, ফ্রি মিউজিক আর্কাইভ লিখলে আপনার এই এখানে চলে আসবে। এখানে এই যে সংক্ষেপ হচ্ছে FMA, এখানে আপনি যদি এই ওয়েবসাইটে গেলে আপনার অসংখ্য মিউজিক পাবেন, যেগুলো আপনি কপিরাইট ফ্রি, আপনি এগুলো ইউজ করতে পারেন, কোনো রকম ক্লেম বা কোনো রকম স্ট্রাইক আসবে না। এখানে এই যে ডান পাশে ক্লিক করে আপনি চালিয়ে দেখতে পারেন, তারপরে ডাউনলোড করতে পারেন, এই যে এখানে ডাউনলোড অপশন রয়েছে ফ্রি, তো যদি দেখেন চালু করে দেখতে পারেন। বিভিন্ন অনেকগুলো মিউজিক রয়েছে, আপনি এখান থেকে এই সাইট থেকে চালিয়ে দেখে আপনি ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করার খুব সহজ একটা এখান থেকে অপশানগুলো রয়েছে। তারপরে আর্ট রয়েছে, তারপরে রয়েছে tunetank.com, www.tunetank.com, এখানেও কিন্তু আপনার সেম একই রকম ক্যাটাগরি রয়েছে, যেগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন, কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। এই যে দেখতে পাচ্ছেন যে রয়্যালটি ফ্রি মিউজিক ফর কন্টেন্ট, তো একই রকম এখানে ডাউনলোড অপশন আছে, আপনি ক্লিক করে অনেকগুলো মিউজিক রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী চুজ করতে পারেন।
তো বন্ধুরা অলরেডি তিনটা সাইট আমি দেখিয়েছি, এখন আমি আপনাদের দেখাবো যে একটা বিখ্যাত যেটা চ্যানেল, অনেক বড় একটা চ্যানেল, সেই চ্যানেলে শুধু কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে ভিডিও করে। সেই ভিডিওগুলো আপনার ফ্রি ইউটিউব ভিডিওগুলো আপনি ডাউনলোড করে সেই ইউটিউব ভিডিওর মিউজিকগুলো আপনি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন। তো এখানে রাখবেন যে চ্যানেলটা রয়েছে কপিরাইট ফ্রি সাউন্ড, কপিরাইট ফ্রি সাউন্ডস, এই যে সিএফএস, সিএফএস, এরকম নামে অনেকগুলো চ্যানেল রয়েছে, যেটা সবচেয়ে বড় চ্যানেল। তো আপনি দেখতে পাবেন কপিরাইট ফ্রি সাউন্ডস নামে একটা চ্যানেল রয়েছে, সবচেয়ে বড়, প্রায় 1 মিলিয়নের উপরে। এই চ্যানেলটার মধ্যে আপনি যেসব ভিডিওগুলো পাবেন সবগুলো কিন্তু কপিরাইট ফ্রি সাউন্ড নামে আপনি পরিচিত। সেই চ্যানেলটা আপনি এখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন, যেগুলো এই শুধু এক বড় চ্যানেলে তাই না, আপনি দেখতে পাবেন যে এরকম নামে অনেকগুলো চ্যানেল রয়েছে যেগুলো আপনি কপিরাইট ফ্রি সাউন্ডস আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো অসংখ্য চ্যানেল রয়েছে, এখান থেকে দেখে আপনি চুজ করে আপনি এই ভিডিওগুলো ডাউনলোড করে আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন। তারা শুধু কপিরাইট ফ্রি সাউন্ডস এই মিউজিকগুলো তারা ব্যবহার করে থাকে, বিভিন্ন সাইট থেকে তারা কালেক্ট করে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে আপনাদের কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমি অনেকগুলো সাইট দেখিয়ে দিয়েছি, আপনারা যদি 1-2টা সাইট 3টা সাইট যদি ইউজ করতে পারেন তো অবশ্যই আপনাদের আর কখনো মিউজিক নিয়ে সমস্যা হবে না। তোমরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকৃত হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাপোর্টের কারণেই কিন্তু আমি রয়েছি। আপনাদের সাপোর্ট না পেলে আমার এত কষ্টের কোনো কিছুই থাকবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।